আসসালামু আলাইকুম, শহর কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট শুরু করেছি অসম সিএসএস প্রপার্টিজ নামে, যেখানে আমি চেষ্টা করব যে সিএসএস এর খুব নতুন খুব এমন কিছু সিএসএস প্রপার্টিকে আপনাদের সামনে নিয়ে আসা, যেটা হয়তো আপনারা অনেকেই হয়তো ব্যবহার করেন না বা দরকার হয় না, কিন্তু এটা জানলে আপনারা অনেকেই ব্যবহার করতে চাইবেন আর কি। তো সেই ধারাবাহিকতা আজকে আমাদের সেকেন্ড সিরিজের সেকেন্ড ভিডিও এটা হতে যাচ্ছে, এবং আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে সিএসএস এর একটি সুন্দর এবং অসাধারণ প্রপার্টি এমন হচ্ছে তার ফিল্টার, সেই ফিল্টার প্রপার্টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আর কি। এবং আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে, এবং ফিল্টার প্রপার্টি আপনারা আপনাদের প্রজেক্টে বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করতে চাইবেন। তো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের সেশন শুরু করে ফেলি। তো চলেন শুরু করা যাক, আমরা আমাদের আজকের সিএসএস প্রপার্টি ফিল্টার এটার কাজ শুরু করে ফেলি। তো আমার কাছে একটা এইচটিএমএল ফাইল আছে, যেখানে একটা এইচটিএমএল বেসিক স্ট্রাকচার বসানো আছে। সিএসএস ফাইল আছে যেখানে আমার কিছুই লেখা নাই, এবং একটা ইমেজ আমি রেখেছি, কারণ ফিল্টার প্রপার্টিটা আমরা ইমেজের উপর অ্যাপ্লাই করবো আর কি। তো ঠিক আছে, আমি প্রথমত একটা কাজ করে ফেলি। যেমন আমি আমি একটা রিসেট কোড এখানে ব্যবহার করছি, যেমন মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, এবং আর কিছুই ব্যবহার করছি না। পাশাপাশি আমি একটা কাজ করি, আমাদের একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা আমাদের এখানে নিয়ে আসবো আর কি। তো আমি জাস্ট একটা বেসিক একটা ডিজাইন করার চেষ্টা করছি, বক্স নামে একটা ডিভ নিলাম, সেই ডিভের মধ্যে আমি এমজি ট্যাগ এর মধ্যে আমি এই বেবি ডট জিপিজি ছবিটাকে আমি রেখে দিলাম আর কি। তো এবার আমাদের কাজের সুবিধার জন্য আমি একটা কাজ করি, এটাকে ডান পাশে রেখে দিই, তাহলে এটা আমাদের জন্য বেটার হবে আর কি। ঠিক আছে, আমি এটাকে রান করছি লাইভ সার্ভার দিয়ে। ও সরি, স্টপ। আচ্ছা, আমি আবার এটাকে স্টার্ট করি ওপেন উইথ লাইভ সার্ভার। সো ওকে, সো এটাকে আমি একটু এই এই ইমেজটাকে একটু ডান পাশে রেখে দিই, আমি এটাকে একটু বাম পাশে রাখি। ঠিক আছে, আমার জাস্ট আউটপুটটা ডান পাশে রাখলাম, এবং আমার কোড এডিটরটাকে আমি বাম পাশে রেখে দিলাম আর কি। তো এবার আমি কিছু বেসিক ডিজাইন করে ফেলছি যেন ইমেজটা দেখতে মোটামুটি সুন্দর লাগে। বক্স ডিভকে বলে দিব, শোনো, তোমার উইথ হচ্ছে 500 পিক্সেল, তোমার হাইট হচ্ছে 500 পিক্সেল, এবং বক্স ডিভের ভিতরের আইএমজি ট্যাগ তোমাকে বলতে চাই তোমার উইথ 100%, তোমার হাইট হচ্ছে 100%। সো আমরা সেটা মানে একটু জুম করা আছে, আমি একটু রিসেট করে দিলাম, এই যে এই হচ্ছে অবস্থা। তো অলরেডি সবাই একটা জিনিস জানেন, আমাদের কী করতে হবে, অবজেক্ট ফিট আমরা কভার ইউজ করবো, দেন এটা অ্যাটাচ হয়ে গেল আর কি। সো এটা হচ্ছে আমাদের ছবি। তো এখন আমরা একটা কাজ করতে চাই, আমরা আজকে যে সিএসএস প্রপার্টিটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, সেই সিএসএস প্রপার্টির নাম হচ্ছে ফিল্টার। ফিল্টার ফিল্টারিং করার জন্য আসলে ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা চলেন দেখে ফেলি যে কীভাবে ফিল্টার আমরা ইউজ করবো। ফিল্টার প্রপার্টির মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আপনি একটু খেয়াল করে দেখেন, আমার ভিজুয়াল স্টুডিও কোড সে কিন্তু ফিল্টারের প্রপার্টির অনেক যেই মানে এর ভ্যালুগুলো কিন্তু সে আমাকে শো করাচ্ছে। তো সর্বপ্রথম আমরা ব্লারের ব্যবহারটা একটু দেখে চলেন। 0 পিক্সেল, আচ্ছা আমি এভাবে দিতে চাই না, আমি তাহলে আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য আমি বলে দিব যে যখন বক্স ডিভের মধ্যে আইএমজি ট্যাগকে যখন হোভার করা হবে, ঠিক তখন ফিল্টারটা অ্যাপ্লাই হবে এবং তখন ব্লার হবে সে। 0 পিক্সেল, 0 পিক্সেল মানে হচ্ছে সে কোনো ব্লারি হবে না। দেখেন, আমি যখন হোভার করছি তখন কি হচ্ছে না, ছবিটা কোনো ধরনের এটার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না আর কি। আচ্ছা, আমি একটু কার্সর পয়েন্টার দিয়ে রাখি। আচ্ছা, সো নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে না? আচ্ছা, আমি যদি এটার ভ্যালুটা বাড়াই, যেমন আমি যদি 100 পিক্সেল করে দেই, তার মানে এটা কিন্তু চরম পরিমাণে ব্লার হবে। দেখেন, ব্লার এত বেশি পরিমাণে ব্লার হয়েছে যে আমরা তাকে দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, ছবি কিন্তু আছে এখানে, একটা মানে পিছনে একটা ছবি আছে বলে মনে হচ্ছে। আমরা ফিল্টার প্রপার্টির ব্লার ভ্যালুটা নিয়ে যখন কাজ করব, ব্লার ভ্যালুর কাজ হচ্ছে 0 পিক্সেল থেকে 100 পিক্সেল পর্যন্ত আপনি এখানে আসলে ব্যবহার করবেন। সো আমি যদি 10 পিক্সেল ব্যবহার করি, যে আমার ছবিটা 10 পিক্সেল ব্লার হয়ে যাও, দেখেন এই যে ব্লার। ঠিক আছে, আমরা 100 পিক্সেলে না যাওয়াটাই মনে হয় বেটার আমার, যতটুকু দরকার হবে আমি ততটুকু ভ্যালু এখানে ব্যবহার করবো আর কি। আমি যদি 5 পিক্সেল দিই তাহলে কি হচ্ছে, এই হচ্ছে আমার ছবির ইমেজটার, এটা হচ্ছে আমাদের সাধারণ অবস্থা। আমি এবার ব্লার করলাম, এই দেখেন হালকা ব্লার। ঠিক আছে, আশা করি আপনারা সবাই মানে বুঝতে পারছেন। ঠিক আছে, সো কত সুন্দর এবং অসাধারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, যে আমি চাইলে আমার
ওয়েব পেজের কোন একটা মানে ইমেজকে আমি কিন্তু একটা ব্লারি একটা মানে একটা ব্লার একটা সিচুয়েশন আমরা কিন্তু নিয়ে যেতে পারি। ভিডিওটা আমরা যত বেশি বাড়াবো তত বেশি কী হবে, সে তত বেশি ব্লারের পরিমাণটা বাড়বে। দেখেন এই দেখেন ব্লার 50 পিক্সেল দিয়েছি, অনেক ব্লার, পিছনে ছবিটা আছে বলে মনে হচ্ছে কিন্তু উপরে একটা ব্লার কিন্তু তৈরি হয়েছে আর কি, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আমি যদি 30 পিক্সেল দিই, মানে নিশ্চয়ই সবই বুঝতেই পারছেন ব্লারের কাজ কী, তাই না? সো ফিল্টার প্রপার্টির প্রথম যে ভ্যালুটা নিয়ে আমরা আসলে আলোচনা করলাম সেই প্রপার্টির নাম ছিল ব্লার, এবং আমরা চাইলে যে কোনো ধরনের ব্লার ইফেক্ট কিন্তু এখন আমরা যে কোনো ইমেজের উপরে দিতে পারবো আর কি, ঠিক আছে। তো নেক্সট স্টেপে আসেন, ব্লারের পর আমরা শিখবো হচ্ছে আপনার ব্রাইটনেস, ঠিক আছে। এটা আরেকটা মজার জিনিস। আচ্ছা, ব্রাইটনেস মূলত আসলে কী করে এটা আমরা একটু জেনে নিয়ে চলেন। ব্রাইটনেস হচ্ছে আপনি এমন কোনো একটা ইমেজ ব্যবহার করেছেন আপনার প্রজেক্টে, যে প্রজেক্টেরটা মানে প্রজেক্টে এমন একটা ইমেজ ব্যবহার করেছেন যে ইমেজটার ব্রাইটনেস একেবারেই নাই, তার মানে ইমেজটাকে যদি একটু ব্রাইট করা যেত তাহলে হয়তো খুব সুন্দর হতো আর কি, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা ইমেজের ব্রাইটনেসকে কন্ট্রোল করতে পারবো এই ফিল্টার সিএসএস প্রপার্টির মাধ্যমে আর কি। তো চলুন শুরু করা যাক, আমি একটু ব্রাইটনেস ব্যবহার করি, ব্রাইটনেস। আচ্ছা, ব্রাইটনেস 100% মানে হচ্ছে আপনার আমার বর্তমানে ছবিটা যেই মানে মানে ডিফল্টভাবে আমার ইমেজের মধ্যে যে ব্রাইটনেসটা থাকে সেটা, ঠিক আছে। দেখেন আমার ব্রাইটনেস কি 100%, তার মানে হচ্ছে ইমেজটা আমি যে অবস্থায় আপলোড করেছি ঠিক সেই অবস্থায় আমার ইমেজের ব্রাইটনেস যতটুকু ছিল ততটুকু। আপনি যদি ব্রাইটনেস বাড়াতে চান তাহলে আমি 110% দিয়ে দিলাম। এখন যদি আপনি হোভার করেন, এই একটু বেড়েছে, ঠিক আছে, আপনি 150% করে দেন, তার মানে 100% হচ্ছে আমার ডিফল্ট যেই ইমেজের যেই ব্রাইটনেসটা ছিল সেটা। তো এইবার আসেন তো দেখি, এই দেখেন ব্রাইটনেস অনেকখানি বেড়ে গেছে, মানে মনে হচ্ছে একটা ফটোশপে আমরা কাজ করছি এরকম একটা মানে ফিল পাবেন আর কি, ঠিক আছে। দেখেন এই যে ব্রাইটনেস কিন্তু বেড়ে গেছে। আপনি 200% যদি দেন, ওকে আমরা 200% দিলাম, এবার আমরা আসেন দেখি কি হয়। এই দেখেন প্রচুর বেড়ে গেছে, অর্থাৎ আপনার ঠিক যতটুকু ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পড়বে আপনি ঠিক ততটুকু ব্রাইটনেস কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আর একটা মজার জিনিস হচ্ছে ব্রাইটনেস কিন্তু চাইলে কমাইতে পারবেন আপনি, সরি 100, আপনি চাইলে ব্রাইটনেস কমাতে পারবেন। যেমন 100% হচ্ছে মানে আমার বাই ডিফল্ট ইমেজের যে ব্রাইটনেসটুকু ছিল সে ততটুকু, তো আমি যদি এটাকে বলে দিই যে আপনার 90%, তার মানে আমার কী হচ্ছে কমে যাবে। এখন দেখেন নিজে কমে গেছে হালকা, কী হচ্ছে আমার ব্রাইটনেস কিন্তু একটু ফল করেছে আর কি। এবার আমি যদি এটাকে আরও কমাই যেমন 70%, তাহলে আমার আরও কমবে, এই দেখেন, ঠিক আছে। সো এই ধরনের ইফেক্ট কিন্তু আমরা ব্লার ইফেক্ট কিন্তু তৈরি করি আমরা বিভিন্ন আমাদের করতে হয় কিন্তু, তাই না? সো দেখেন কত সুন্দরভাবে আমরা কিন্তু কাজ করতে পাচ্ছি। ব্রাইটনেস 0% মানে হচ্ছে ভাই একবারে কোনো আলোই নাই, তার মানে পুরো অন্ধকার হয়ে যাবে। দেখেন আমাদের ইমেজটা অন্ধকার হয়ে গেছে, তার মানে সিএসএসের ফিল্টার প্রপার্টির আমাদের ব্লারের মাধ্যমে আমরা ব্লারি ইফেক্ট যেমন তৈরি করতে পারছি ঠিক সেম একইভাবে ব্রাইটনেসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইমেজের ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। সো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো ব্রাইটনেসের পর আমরা আরও এটার মানে আরও অনেক ভ্যালু আছে, তার মধ্যে আরেকটা ভ্যালু হচ্ছে কন্ট্রাস্ট। সো আমরা চাইলে এটার কন্ট্রাস্টটাকে চেঞ্জ করতে পারবো, আমি এটার 100% করে দিলাম। 100% মানে হচ্ছে যতটুকু কন্ট্রাস্ট ছিল ততটুকু, ঠিক আছে। সো আমি যদি এটাকে বাড়াই যেমন 120% যদি করে দিই, কী হচ্ছে এই দেখেন কন্ট্রাস্টটা বেড়েছে, ঠিক আছে। মানে ফটোশপের ব্যাপার স্যাপার আর কি, আমরা ফটোশপে যখনই কোনো ইমেজকে আমরা চেঞ্জ করি, কিংবা ফটোশপ কেন আমাদের মোবাইল ফোনেও তো এখন ফটো এডিটিং অনেক টুল আছে, তাই না? সেখানে কন্ট্রাস্টটা আমরা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারি আর কি, দেখেন এই যে, ঠিক আছে। আপনি যদি 200% করে দেন, সরি 200% করে দিলাম, এবার দেখেন এই যে দেখছেন ছবির কন্ট্রাস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি চাইলে আবার কমাইতেও পারবেন, যেমন 100% হচ্ছে বাই ডিফল্ট আমার ছবিটা যখন আমি আপলোড করেছি ঠিক ওই মুহূর্তের কন্ট্রাস্টটুকু। সো আমি যদি এবার কমায় দেই, আমি যদি 50% করে দিই, বুঝতেই পারছেন ছবি এটা কী হচ্ছে এখন, এই যে কমে যাচ্ছে আর কি, ঠিক আছে। সো বুঝতেই পারছেন আমরা আসলে কী করতে পারছি, মানে ব্যাপারটা অনেকটা এরকম, আপনি সিএসএস প্রপার্টির এই ফিল্টার যখন আপনি শিখে ফেলবেন তখন আপনি কী করতে পারবেন, আপনি নিজেই একটা ফটো এডিটিং একটা টুল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন, যেখানে একজন একটা ইমেজ আপলোড করলো, ইমেজ আপলোড করার পর সেই ইমেজের কন্ট্রাস্ট সে বাড়িতে কমাতে পারবে, ব্রাইটনেস বাড়িতে কমাতে পারবে, ব্লার সে কন্ট্রোল করতে পারবে, তাই না? সো এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর কি। সো আমার কাছে মনে হয় আপনার সবাই কন্ট্রাস্টের ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা ফিল্টার প্রপার্টির ব্লার ভ্যালুর কাজ দেখেছি, আমরা ব্রাইটনেসের কাজ দেখেছি, আমরা কন্ট্রাস্টের কাজ কিন্তু দেখেছি, আরও অনেক মজার মজার এটার ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো আর কি। ওকে, এবার আমরা ফিল্টার প্রপার্টির আরেকটা ভ্যালুর ব্যবহার দেখবো, সেটা হচ্ছে গ্রে স্কেল, ঠিক আছে। সো এই যে গ্রে স্কেল,
সো গ্রেস্কেল ব্যাপারটা হচ্ছে সাদাকালো ছবি। আমাদের কাছে অনেক সময় অনেক রঙিন ছবি থাকতে পারে, সেই রঙিন ছবিটাকে আমরা চাইলে কিছুটা সাদাকালো ছবি মানে আমরা এতে কনভার্ট করে ফেলতে পারি। তো সেই ব্যাপারটাই আসলে ফিল্টার প্রপার্টি গ্রেস্কেল ভ্যালুটা কিন্তু কন্ট্রোল করে থাকে। 0% যখন ব্যবহার করবো এর মানে হলো যে আমার ছবিটা যেমনি আছে এমনি থাকবে, তার মানে ছবিটা ঠিক যে অবস্থায় আমি আপলোড করেছি ঠিক সেই অবস্থায় কিন্তু সে থাকবে। আপনি যত বেশি এটার ভ্যালুটা বাড়াবেন, আমি 20% যদি করে দিই, এখন ছবিটা কালার ছবি হোভার করেন একটু কিন্তু সাদাকালো হয়েছে, হোভার করার পর বুঝতে পারছেন নিশ্চয়ই, তাই না? ছবিটা কিন্তু হালকা একটু সাদাকালো হয়েছে। আমি 50% করে দিলে আমরা পার্থক্যটা হয়তো ধরতে পারবো। সো এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমাদের যেই রঙিন ছবিটা ছিল সেই রঙিন ছবিটা দেখতে এরকম। হোভার যদি করি, এই দেখেন অনেকটা সাদাকালো হয়ে গেছে, তাই না? যে হোভার করলে কিন্তু কী হচ্ছে, আমার ইমেজটা কিন্তু সাদাকালো ইমেজে কিন্তু রূপান্তরিত হচ্ছে আর কি। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই হচ্ছে অবস্থা। আমরা যদি আপনার হচ্ছে এটাকে 100% যদি করে দেয়, 100% হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে 100% করে দিলে কী হবে, আমার ছবিটা পুরোপুরি সাদাকালো হয়ে যাবে, এই দেখেন। ঠিক আছে, এই হচ্ছে আমার হোভার ছাড়া রঙিন ছবি, হোভার করলে এটা সাদাকালো ছবিতে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছেন কত অসাধারণ একটা জিনিস এবং কত মজার একটা জিনিস আসলে। সো গ্রেস্কেলের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন। ফিল্টার সিএসএস প্রপার্টির আরও একটা, আরও অনেকগুলো ভ্যালু আছে, তার মধ্যে আরও একটা ভ্যালু হচ্ছে অপাসিটি। ঠিক আছে, অপাসিটি কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। অপাসিটি 0% যদি আমরা ব্যবহার করি, আচ্ছা 0% মানে হচ্ছে কিছু থাকবে না আমাদের এটার, 100% মানে হচ্ছে আমার ইমেজটা মানে আমি যেই অবস্থায় ইমেজটা আপলোড করেছি ঠিক সেই অবস্থায় আমার ইমেজের অপাসিটি মানে কেমন, যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থাটা কিন্তু এটা। তো যত ভ্যালু আমি কমাবো, আমি যদি হচ্ছে এটাকে 70% করে দিই, সরি 70% যদি করে দেই, সেক্ষেত্রে কী হচ্ছে, ছবিটার বর্তমান অবস্থা হচ্ছে এটা, বাট আমি হোভার করলে এই দেখেন অপাসিটি কমে যাচ্ছে ছবিটার। আপনি যত বেশি নিচে নামবেন, আপনি 50% করে দেন, কী হচ্ছে, ছবিটা 50% অপাসিটি মানে কমে যাচ্ছে। আপনি যদি এটাকে আপনার 20% করে দেন, তাহলে কী হবে, ছবিটার অপাসিটি কিন্তু কমে যাবে, এই দেখেন এই যে ঝাপসা হয়ে গেছে অনেকটা। তার মানে চিন্তা করে দেখেন, ফিল্টার প্রপার্টি আমাদেরকে একটা ইমেজকে মানে মেনটেন ম্যানেজ করার জন্য সে কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে আসলে মানে হেল্প করছে আর কি। ঠিক আছে, সো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা অপাসিটি, ফিল্টার প্রপার্টির অপাসিটির ভ্যালুটা আমরা দেখে ফেলতে পারলাম। অপাসিটি ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ভ্যালু আছে আপনার, যেমন স্যাচুরেশন আমরা কন্ট্রোল করতে পারবো, স্যাচুরেট আমরা কিন্তু দেখে ফেলতে পারবো। তো স্যাচুরেটের হচ্ছে যদি আমি 0% দেই স্যাচুরেশন, ঠিক আছে, সো দেখেন আমি একেবারে কী হয়ে গেছে এটা, সে মানে আচ্ছা আমি একটু স্যাচুরেটেড হয়ে গেছে কিন্তু সে। ঠিক আছে, এটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করেন তারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। আমি নিজেও স্যাচুরেশনের আসলে মূল মানেটাকে আমি জানি না। আমি 100% যদি দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার 100% মানে হচ্ছে আমি যে অবস্থায় ছবিটাকে আমি আপলোড করেছিলাম ঠিক সেই অবস্থায় এটার স্যাচুরেশনটা কেমন ছিল। সো আমি যদি স্যাচুরেশনটা কমাইতে চাই, আমি 50% দিলাম, ওকে, দেখেন এই যে স্যাচুরেশনটা কমে গেছে। আচ্ছা আমি কিন্তু চাইলে বাড়াইতেও পারি, হ্যাঁ আমি 150 দিলে কী হবে, বট ডিফল্ট ছবি এটা, দেখেন স্যাচুরেশনটা কিন্তু বেড়ে গেছে ভ্যালুটা, কথা ক্লিয়ার? আমি মানে 100% থেকে কমাইলে কমবে, 100% থেকে বাড়ালে কিন্তু বাড়বে। আমি ইতিপূর্বে যেই অপাসিটি বলেন, তারপর হচ্ছে মানে অপাসিটি তো আসলে কিছু নাই আর 100% পরে, সো ওই জিনিস ভ্যালুগুলো কিন্তু আপনি 100% থেকে যত বেশি বাড়াবেন ভ্যালু বাড়বে, আপনি 100% থেকে যত বেশি কমাবেন এটার ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আর কি। দেখেন স্যাচুরেটেড কিন্তু, স্যাচুরেশনটা কিন্তু বেড়ে গেছে। আমি যদি 200% দেই, 200% কিন্তু স্যাচুরেশনটা বাড়বে, দেখেন এই যে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। এবং আমি যত কমাইতে থাকবো, যেমন আমি যদি এটাকে 30% করে দিই, কী হচ্ছে, স্যাচুরেশনটা কিন্তু, এর ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে আর কি। সো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা আরও অনেক, আরও একটা অসাধারণ প্রপার্টির একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে সেপিয়া। সেপিয়া আমি যদি উচ্চারণ ভুল করে না থাকি, ঠিক আছে, এটা আসলে কী, তাই না? এটা হচ্ছে আপনি 100% যখন দিবেন, এটার মানে হচ্ছে আমাদের এটা মানে 0%, ওকে, তো এটার ভ্যালু যখন 0% যখন আমি দিব সেপিয়ার ভ্যালুটা, সো তখন কি হবে, আসলে আমার ইমেজটা আমি আপলোড যে অবস্থায় করেছিলাম সেই অবস্থায় থাকবে কিন্তু। ঠিক আছে, তো এটার ভ্যালু যদি আপনি বাড়ান, অর্থাৎ আপনি যদি 100% করে দেন, এটা হচ্ছে অনেকটা মানে আমি যেটা দেখেছি আপনার সেপিয়াটা হচ্ছে কীরকম, যে অনেক সময় অনেক বছর আগে আপনার যখন ক্যামেরা ছিল বাট মানে খুব কালারফুল ছবি ছিল না, তখন যেরকম ছবিগুলো থাকতো আর কি। যেমন এই যে দেখেন আমি 100% করে দিলাম, এটার ভ্যালুটা এই দেখেন, এই যে কী হচ্ছে, মানে এটা না সাদা কালো, এটা হচ্ছে মানে এরকম ছবি কিন্তু উঠতো আর কি, তাই না? সো এরকম টাইপের আপনি চাইলে করে ফেলতে পারবেন আর কি। এই সেপিয়ার ভ্যালুটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে কিন্তু আপনি এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারবেন আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আমরা ইনভার্টের ব্যাপারটাও দেখবো আসলে, যেমন আমরা চাইলে হচ্ছে, যেমন আমার ছবিটা আমি দেখতে পাচ্ছি এরকম, হ্যাঁ আমি হচ্ছি এখন যদি ইনভার্টে চলে যাই, লাইক আমাদের ইনভার্ট, তুমি ইনভার্ট করে ফেলে, ইনভার্টের
ভ্যালুটা আমি পার্সেন্টেজ ব্যবহার করে আসলাম, আমরা এটা নিয়ে কাজ করব। আমি 0% যদি দেই, এর মানে হচ্ছে আমার ছবি আপলোড করার সময় যে অবস্থায় আমার এটা ছিল সেই অবস্থার মধ্যে কিন্তু আমি আছি, তাই না? যদি ভ্যালুটা আমি বাড়াই তাহলে চলেন দেখি কী হয়। আমি যদি এটাকে 100% করে দিই তাহলে কী হচ্ছে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? আমি হোয়ার করলে দেখেন মানে ইনভার্ট হয়ে যাচ্ছে, মানে ওই যে অনেকটা মানে আপনার অনেক অনেক বছর আগে যখন আমরা ছবি তুলতাম ছবিটা কী হইতো আপনার, মানে একটু এটা কী বলে এটাকে মানে ভুলে গেছি আসলে, যে আপনার এটা কী বলে আমি ঠিক নেগেটিভ বলতাম আমরা আসলে। সো এই ফর্মেটে নিয়ে যেতে পারবেন আসলে। আমি এই ব্যাপারগুলো গ্রাফিক্স ডিজাইনার যারা তারা হয়তো আরও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন যে এটার আসলে রিয়েল কাজটা কী আসলে, আমি ওইভাবে হয়তো বলতে পারছি না। কিন্তু সিএসএস প্রপার্টির মাধ্যমে আমরা কী করতে পারছি, আমরা কিন্তু ইনভার্ট আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারছি। যেমন আমি যদি 10% করে দিই তাহলে ছবিটা হচ্ছে এটা, এই দেখেন কিছুটা ইনভার্ট হয়ে গেল আর কি। ওকে, আমি যদি ভ্যালুটা আরও বাড়াই 50% করে দেখি তো কী অবস্থা হয়। হ্যাঁ, 50% করার পর আমরা কিছুই দেখতে পাচ্ছি না, 100% আমরা এটার একটা নেগেটিভ ভার্সন দেখতে পাচ্ছি আর কি, এই যে দেখেন, ঠিক আছে? সো ইনভার্টের মাধ্যমে আমরা ইনভার্ট করে ফেলতে পারি আসলে ছবিটাকে। ইনভার্টের মূল ব্যাখ্যাটা আমি হয়তো ওইভাবে হয়তো বুঝাতে পারছি না, বাট এটা কালার রেঞ্জটাকে সে ইনভার্ট করে ফেলছে আর কি, ঠিক আছে? এরকম একটা বিষয় হয়তো মানে হবে আর কি। তো যাই হোক, আমরা ইনভার্ট দেখে ফেলতে পারলাম। হিউ স্যাচুরেশন নামে সুন্দর একটা ভ্যালু আছে, সেটাও আমরা তাহলে দেখে ফেলি। হিউ রোটেট সো হিউ রোটেটে আমরা আসলে এখানে একটা ডিগ্রি ভ্যালু ব্যবহার করবো। যেমন জিরো ডিগ্রি মানে হচ্ছে আপনার দেখেন আমাদের যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। আমি ভ্যালুটাকে একটু বাড়াবো, 50% যদি দেই আমি, একটু খেয়াল করে দেখেন হিউ এটা হচ্ছে আপনার মানে ছবিটা কী হচ্ছে আপনার, হিউ রোটেট হচ্ছে আসলে, ঠিক আছে? সো একটু দেখেন এটার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে। আমি আবারও বলি, এই প্রত্যেকটা ভ্যালু আমি ফটোশপে দেখেছি, এবং যে মানে যারা ফটোশপে কাজ করেন তারা এই ব্যাখ্যাগুলো হয়তো আরও অনেক ভালোভাবে দিতে পারবেন। আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি যে সিএসএসের ফিল্টার প্রপার্টির মাধ্যমে ফটোশপে একটা ইমেজের মধ্যে যে পরিবর্তনগুলো আমরা নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো আসলে আমরা কিন্তু এখানে পাচ্ছি আর কি। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমরা ফিল্টার প্রপার্টির মাধ্যমে কিন্তু মোটামুটিভাবে আমরা একটা ইমেজকে ফটোশপের মাধ্যমে যেরকম এডিটিং করতে পারি, মোটামুটি এরকম একটা এডিটিং করার কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আর কি, তাই না? এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন, আমি সামনে হয়তো এরকম একটা প্রজেক্ট দেখিনি, আমি চিন্তা করছি যে জাভাস্ক্রিপ্ট যারা জানেন তারা কিন্তু কী করতে পারবেন, তারা এরকম একটা ফটো এডিটিং অ্যাপ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, যেটার মাধ্যমে কী করা যাবে, এরকম একটা রেঞ্জ বার থাকবে, আপনি চাইলে ব্রাইটনেস কমাইতে পারতে পারবেন, তারপর হচ্ছে আপনার এটা হিউটাকে আপনি হয়তো হিউ রোটেশনটাকে আপনি হয়তো কমাইতে পারতে পারবেন, এবং ইনস্ট্যান্ট লাইভ ছবিটাকে আপনি দেখতে পারবেন। ইভেন ওই অবস্থায় ছবিটাকে সেভ করে ফেলতে পারবেন, ওই আপডেটেড ছবিটা কিন্তু তখন আসলে সেভ হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে অবস্থা। আমরা আজকে আমাদের অসম সিএসএস প্রপার্টির ফিল্টার প্রপার্টি আমরা দেখে ফেলতে পারলাম। অচিরেই আমরা সামনে আরও নতুন কিছু দেখবো আর কি। তো সবাই ভালো থাকবেন।